আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শান্তিনীর এটা তো ভালোবাসার আরেক নাম। তিন ভাই থেকে শুরু করে তাদের সন্তানদের বেড়ে ওঠার নীর, এটা কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কোনায় কোনায়। শান্তিনীরের সদস্যরা সবাই দাঁড়িয়ে আছেন শান্তিনীরের গেটের বাইরে। সবাই সিদ্ধান্ত নিয়েছেন আবার বাড়িতে থাকবেন, আর আলাদা থাকবেন না। তাই বাড়ি পরিষ্কার করার জন্য মানুষ লাগিয়েছে। বাড়িটার দিকে তাকিয়ে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে, সব কিছু যেন টিভির পর্দায় দেখছে। বাড়িটা আর আগের মতো নেই, চারদিকে শ্যাওলা ধরে গেছে, ঘাস অনেক লম্বা লম্বা হয়েছে, গাছের লতা পাতা বেড়ে জঙ্গল হয়ে আছে, বাগানের সব ফুলের গাছ মারা গেছে, লম্বা লম্বা ঘাস শুধু দেখা যাচ্ছে, বাগানের দোলনাটা যেন ঘাসের তৈরি, ঘাস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দিয়া লোপা দিশা পাশাপাশি দাঁড়িয়েছিল, দিয়া লোপাকে ফিসফিসিয়ে বলল, আবু আমি যাবো না ভিতরে, আমার ভয় লাগছে। কেন? আমি জানি এতদিনে বাড়িতে ভূতেরা বসবাস করা শুরু করে দিয়েছে। সারাদিন ভূতের ফিল্ম দেখলে তো এগুলো মনে উঠবেই, ভূত বলে কিছু আছে নাকি? আপু দেখো, আমি সত্যি বলছি, এই বাড়িতে কেউ থাকতে পারবে না, আমার তো কলিজা পর্যন্ত কাঁপছে। তোর তো হাত পা কলিজা সব কাঁপে, বুঝি একটা। রোহানের গলা শুনে পেছনে তাকালো দিয়া। রোহান তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে। দিয়ার হার্টবিট বেড়ে গেল, এই ছেলেটা বড় হয়ে একদম হিরোদের মতো হয়ে গেছে। দিয়া যতবার দেখে ততবার ক্রাশ খায়। প্রথমবার যখন হসপিটালে দেখেছিল, দিয়ার তো বিশ্বাস হচ্ছিল না যে এটা রোহান। যে কোন ছেলেটার কি বডি হয়েছে, কত লম্বা হয়েছে, বড় হয়ে কত সুন্দর হয়েছে, দেখতে দিয়ার ভাষায় প্রকাশ করতে পারে না। রোহান দিয়ার মাথায় চাপড় দিয়ে বলল, ওই চোখ দিয়ে খেয়ে ফেলবে নাকি, চোখ নামা, নজর লাগবে আমার। লোপা রোহানকে ধমক দিয়ে বলল, ওই যা তো সর এখান থেকে। বোনের ধমকে রোহান চলে গেল অন্য সাইডে, কিন্তু ওখান থেকে দিয়ার সাথে ইশারা ইঙ্গিতে ঝগড়া করে যাচ্ছে। দিহানের বড় চাচু গেটের ভেতরে পা রাখতে গিয়েও পিছিয়ে নিলেন। তারপরে সে দিয়ানের বাবার আর লোপার বাবার হাত ধরে বললেন, আমরা তিন ভাই একসাথে গেটের ভিতর পা রাখবো। লোপার বাবা মৃদু হাসলেন, কিন্তু দিহানের বাবার মুখটা কালো হয়ে গেল। ওনার ভাইয়ের ব্যবহারে উনি আহত হলেন। যেখানে সবাই দেখছে দিহান এখানে নেই, সেখানে বাড়িতে পা রাখার কথা বললেন কেমনে তিনি? ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন, আমি আমার ছেলেকে ছাড়া বাড়িতে ঢুকবো না। ওনার কথার উপর কেউ আর কথা বলল না। দিহানের বড় মা বললেন, দিহানকে ফোন দাও, ও আসুক। দিশা বলল, ভাইয়া আসতে পারবে না, সকালে ফোন দিয়ে ভাইয়া জানিয়েছে সে ইন্ডিয়াতে আছে। দিহানের মায়ের কপাল কুচকে গেল। সকালে দিহানকে কম হলেও 20টা কল দিয়েছেন, দিহান কল ধরেনি। দিশাকে কিঞ্চিত রাগান্বিত স্বরে বললেন, তোর কথা হয়েছে তো আমাকে বললি না কেন? আমি যে সকাল থেকে দিহানকে নিয়ে চিন্তিত এটা তোর চোখে পড়ে না? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার বিয়ের কথা শুনেছে থেকে মাথা কাজ করা বন্ধ করে দিছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জিহাদ তার বাবাকে বলল, বাবা তাহলে এখন কাজ চলুক বাড়িতে, সব কাজ শেষ হলে আমরা ঢুকবো। জিহানের কথায় সবাই রাজি হল। লোপার বাবা মা তাদের বাসায় গেলেন, লোপা হসপিটালে গেল। কেবিনে গিয়ে দেখল কেউ বসে আছে। প্রথমে নীলের পেছন দিক দেখেছে লোপা, তাই চিনেনি। সামনে গিয়ে নীলকে দেখে লোপার কলিজা মোচড় দিয়ে ওঠে। নীলকে দেখলেই তার মনে ভালোবাসা ঢেউ ওঠে। নীল যদি একটা বার বলতো, চলো লোপা সব ছেড়ে ছোটে আমরা হারিয়ে যাই অনেক দূরে, তাহলে লোপা এক সেকেন্ডও ভাবতো না, চলে যেত নীলের সাথে কোনো অচিন দেশে। নীল যদি একটাবার তার ভালোবাসা বুঝত, তাহলে নীলের অনুমতি ছাড়াই নীলের বাড়িতে গিয়ে উঠত। ভালোবাসা নয়, বউয়ের দাবি নিয়ে। কিন্তু নীল যে তার ভালোবাসা বোঝে না, কেন নীল তার ভালোবাসা বোঝে না সে খুব খারাপ, এজন্যই। চেয়ার টেনে লোপা বসল। নীল বা লোপার মুখে কোনো কথা নেই, দুজনের বুকেই হাহাকার। নীল টেবিলে রাখা পানির বোতল নিয়ে পানি খেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা কঠিন সিদ্ধান্ত
নিতে যাচ্ছে সে। আজ লোপাকে বিয়ে করে সোজা বাসায় নিয়ে গিয়ে উঠবে। তার মা রাগ করলে পায়ে পড়ে থাকবে, তবু লোপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না সে। সকালে তার মাকে জানিয়ে দিয়েছে সে শ্যামুকে বিয়ে করবে না। উনি জানিয়ে দিলেন শ্যামু ছাড়া কোনো মেয়েকে বউ হিসেবে মানবেন না তিনি। এ নিয়ে অনেক রাগারাগি চেঁচামেচি করেনি। জীবনে প্রথম সে তার মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে, খারাপ লাগছে তার, কিন্তু যা হবার হোক, বিয়ে সে শ্যামুকে করবে না। গলা খাকারি দিয়ে একটু নড়েচড়ে বসে লোপাকে বলল, লোপা তোমাকে কিছু বলতে চাই। হুম বলুন। আমি জানি লোপা, আমি যা বলবো শুনে তোমার খারাপ লাগবে, কিন্তু এছাড়া উপায় নেই লোপা। আমি চাই তুমি আর আমি। নীলের ফোন বেজে উঠতেই এটুকুতেই থেমে গেল নীল। ফোন রিসিভ করে নীলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, আর কিছুই বলতে পারলো না লোপাকে। তার মায়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি তাকে বাসায় যেতে হবে। নীলার এক মুহূর্ত বসে থাকলো না, উঠে চলে গেল। লোপার অসহায় চোখ দুটো তাকিয়ে থাকলো নীলের যাওয়ার পথে। ভালোবাসা হচ্ছে জল রঙের মতো রঙহীন, যখন তাকে যেভাবে রাখবে তার রং সেভাবে ধারণ করবে। তুমি ভালোবাসাকে অবহেলা করলে তুমি ভালোবাসার কাছে অবহেলিত হবে। তুমি ভালোবাসাকে আঁকড়ে ধরলে ভালোবাসা তোমায় আঁকড়ে ধরে থাকবে। তুমি ভালোবাসার কাছে কঠোর তো ভালোবাসা তোমার কাছে কঠোর। ভালোবাসাকে যত্ন করতে হয়, ভালোবাসার জগৎটা রঙিন রাখতে হয়, তবেই তো ভালোবাসা রঙিন হবে। দিহানের বুকে তার কলিজা মাথা রেখে শুয়ে আছে। অজনী ঘুমিয়ে যাওয়ার পরে দিহান তানবীর কাছে রেখে এসেছে। অরিন এখনো ঘুমায়নি, স্বামীর গল্প শুনছে সে। এই 6 বছর কি হয়েছে না হয়েছে, তাদের পরিবারের আলাদা হওয়া, ঈশির খুনিকে খুন করা, সব কিছু বলে যাচ্ছে দিহান। সব কিছু শুনে অরিন মাথা তুলে দিহানের দিকে তাকিয়ে বলল, জিহান ভাইয়া তো সিআইডি পুলিশ, উনি একজন আইনের মানুষ হয়ে ঈশিয়াপুর খুনিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজে খুন করে ফেললেন। হুম, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, সব প্রমাণ জামিল খানের টাকায় মুছে গেছিল। জামিল খান জেলে গেলেও তাকে মুক্ত করে আনার মতো অনেকেই ছিল, যাদের কাছে আমাদের আইন কিছুই না। যখনই তদন্ত করে জানা যায় জামিল খান হচ্ছেন আসল খুনি, তখন জিহান ভাইয়া সিদ্ধান্ত নেয় খুনের বদলে খুন করবে সে। তাই সুযোগ পেয়ে কাজ করে নেয় সে। কেউ দেখেনি? কে দেখবে, খুন তো হয়েছে জামিল খানের গুদাম ঘরে যেখানে মানুষের আনাগোনা নেই, আর লাশটা পুলিশ 3 দিন পরে উদ্ধার করেছে। আরে আমাদের দেশের অলিতে গলিতে কত কত খুনি আছে যা আমাদের চোখের সামনে থেকেও আমরা ধরতে পারি না, আর এটা তো জিহান ভাই। বউ তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিছ? হুম। ক্ষমা করনি? না। প্লিজ বউ, আমি তো স্বীকার করছি আমি দোষী, তাই না? ক্ষমা না করলে বুঝি বুকে মাথা রাখতা পাগল? ক্ষমা করলে তো আরো অনেক কিছু করতা, শুধু বুকে মাথা রাখতা না। আর কি করতাম? আদর করতা ঠিক আগের মতোই। একটা মেয়ের বাপ হয়ে গেছেন। বুড়ো তো আর হইনি, এখনো 30। অরিন হাসলো লজ্জার হাসি। দিহান অরিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, আর ইউ রেডি? অরিন ঠোঁট কামড়ে হাসলো, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দিহান বলল, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। অরিন লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। এত বছর পর আবার সে তার স্বামীর সাথে ডুব দিচ্ছে, অনুভূতিগুলো সেই প্রথমবারের মতো লাগছে। লজ্জা শিহরণ সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। দিহান অরিনের মুখ থেকে হাত সরিয়ে অরিনের ঠোঁট চোরায় ডুব দিল। সকালে ঘুম থেকে উঠে দিহানের বুকে নিজেকে আবিষ্কার করে অরিন। দিহানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে মৃদু হাসলো সে। ঘুমন্ত দিহানের দিকে তাকালে নেশা ধরে যায় তার, ভালোবাসতে ইচ্ছে করে খুব। তার স্বামীটা মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। দিহানের কপালে চুমুকে ওয়াশরুমে গেল অরিন। ভালোবাসার অনুভূতিগুলো তাদের আগের মতোই আছে, শুধু মান অভিমান আর ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেছে কিছু বছর। ওয়াশরুম থেকে এসে দেখল দিহান শুয়ে ফোনে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে শাওন বা নীলের সাথে কথা বলছে। খুমখুম কণ্ঠে কথা বললে অরিনের মনের অনেক গভীরে গিয়ে শিহরণ জাগে। ফোন রেখে ঘুম কণ্ঠে দিহান বলল, বউ। অরিন সাড়া দিল না। দিহানের ঘুম কণ্ঠে তার খোঁজ লেগে যায়। দিহান আবার ডাক দিল, এই বউ।
অরেঞ্জ টাওয়াল রেখে দেহানার পাশে বসল। দেহান অরেঞ্জকে টান দিয়ে নিজের বুকে ফেলে বলল, ইস, বউটা দিন দিন শুধু আবেদনময় হচ্ছে। সারুন তো ছেড়ে দিব, মর্নিং কিস দাও। অরেঞ্জ দেহানের কপালে চুমু এঁকে দিল। দেহান অরেঞ্জের ঠোঁটের দিকে তাকিয়ে হাসল। অরেঞ্জ হেসে উঠে গেল। দেহান বলল, পালাচ্ছ নাকি পালানোর চেষ্টা করছো? কোনোটাই না। দেহান অরেঞ্জের কোমর চড়িয়ে ধরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুম হয়নি আমার। অরেঞ্জ দেহানের চুলে হাত ডোবাতে ডোবাতে বলল, আগে কিছু খেয়ে নিন, পরে ঘুমাবেন। ঘুমাবো আমি, মাথা ধরেছে। কে ফোন দিয়েছিল আগে? নীল ভাই? শাওন ফোন দিছে, সে নাকি আমায় কি বলবে। তোমায় বললাম না দিশার আর ওর ব্যাপারটা, দিশার বিয়ে শুনেছে থেকে ওর মুখটা তো দেখার মতো হয়েছে। এসব সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার থেকে আগেই জানিয়ে দিন, পরে দেখবেন উল্টাপাল্টা কিছু করে বসছে। আমার বিশ্বাস আছে, তুমি চিন্তা করো না, দিশা বা শাওন কিছু করতে পারবে না। নীল আর দিয়া ওদেরকে পাহারা দিবে, ওরা জানে বিষয়টা। অরিন আর দেহান কথা বলছিল, তখন তাদের কানে এলো অজনের কান্না। দুজনই তৎক্ষণাৎ উঠে রুম থেকে বেরিয়ে আসলো। অরিনের মামা বা তানভি কেউ অজনীকে শান্ত করতে পারতেছে না। সার্ভেন্টরা সবাই এখানে আছে। অরিনের মামা কিঞ্চিত ধমক দিয়ে বললেন, আরে ভাই কাঁদিস কেন, সেটা তো বলবি। অজনী কাঁদতে কাঁদতে বলল, রাতে মাম্মায় আর পাপা আমায় খালামণির রুমে গিয়ে আইসে। অজনীর কথা শুনে অরিন আর দিহানের লজ্জায় মাটির নিচে ঠুকে যেতে ইচ্ছে করছে। হায় লজ্জা! দিহান আর দাঁড়ালো না, চুল ঠিক করতে করতে চলে গেল রুমে। আল্লাহ তাকে একখান মেয়ে দিয়েছে, পুরাই ভাঙা রেডিও, চললে আর থামে না। অনুতপ্ততা এমন একটা শব্দ যা কখনো মানুষকে ভালো থাকতে দেয় না। হাজারো খুশির মাঝে মনটা করে রাখে অশান্ত, মনের মধ্যে চলে ভয়াবহ ঝড়, যে ঝড়ে কলিজা ছিঁড়ে রক্তক্ষরণ হয়। অনুতপ্ততার থেকে কঠিন শাস্তি দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। বেসিনে চাল ধুয়ে ধুয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে লোপা। চোখ যেন আজ কোনো বাধা মানছে না। আজকে তাদের বাসায় তার দুই চাচাদের পরিবার এসেছেন। ড্রয়িং রুমে বসে সবাই কত মজা করছে, কিন্তু লোপা তাদের ধারে কাছেও যাচ্ছে না। রোহান এসে কিচেন থেকে নাস্তা নিয়ে গেছে, সবাই তাকে ডেকেছেন যাওয়ার জন্য, সে আসছি বলে এখনো যায়নি। সত্যি বলতে তার মন চাচ্ছে না কারো সামনে যেতে। আজ অরিনের কথা খুব মনে পড়ছে, অরিনের সাথে করা অন্যায় তাকে ধুকে ধুকে খাচ্ছে, এক মুহূর্ত তাকে ভালো থাকতে দিচ্ছে না। কাচ্ছো কেন রূপা? লারার গলা কানে আসতেই তড়ি খড়ি করে চোখ মুছে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো রূপা। জোরপূর্বক হেসে বলল, কই না তো, কাঁদবো কেন, যাও না ভাবি, বসো গিয়ে। অরিনকে মিস করছো? লোপা কিছু বলল না, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে চোখ মুছে চাল তুলে বাসনে ঢালতে লাগলো। লারা বলল, আর কত কাঁদবে, গত কদিন থেকে সবার আড়ালে কাঁদতে দেখেছি তোমায়। তুমি যা করেছো পরিস্থিতিতে পড়ে করেছো, কিন্তু তোমার কোনো ভুল ছিল না। কিন্তু তোমার একটা ভুল ছিল রূপা, অরিনকে ব্যবহার করা তোমার ঠিক হয়নি। সে তোমার বন্ধু, তোমাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর তুমি তাকে ঠকিয়েছো। রূপা কিছু বলল না, এই একটা অনুশোচনা তাকে ভালো থাকতে দেয় না। অরিন তাকে কত বিশ্বাস করত, আর সে তার বন্ধুকে বানিয়েছিল তার প্রতিশোধের হাতিয়ার। লারা লোপাকে বলল, কেঁদো না লোপা, মানুষ ভুল করে, আবার ভুল থেকে শিক্ষা নেই, মানুষ বলতেই তো ভুল। লোপা ডুকরে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আমি খুব খারাপ ভাবি, ভুলের ক্ষমা হয় ভাবি, কিন্তু অপরাধের নয়। আমি তো অপরাধী, শুধু অপরাধী নয় পাপি, আমি বিশ্বাস ভাঙার মতো বড় অপরাধ করেছি। আমি আমার শাস্তি তো মৃত্যু হওয়া উচিত ভাবি। কত খুঁজেছি অরিনকে, আমি পাইনি, কোথাও পাইনি, বন্ধুত্বের জন্য খুঁজিনি তাকে। আমি তো বন্ধু হওয়ার যোগ্যই নই, আমি খুঁজেছি শুধু পায়ে ধরে একটা বার ক্ষমা চাইতে। অরিনের অভিশাপ, আমার এত সুন্দর একটা পরিবারের অভিশাপ আমাকে ভালো থাকতে দিচ্ছে না ভাবি। এক এক করে আমার থেকে সব কেড়ে নিয়েছে, শেষ পর্যন্ত আমার শেষ চাওয়াটাও কেড়ে নিয়েছে। লারা আঁচল দিয়ে চোখের পানি মুছল।
লোপার কষ্টে খুব কষ্ট হয় তার। সেদিন শান্তিনির থেকে আসার পথে যেখানে সবার মুখ ছিল হাস্যোজ্জ্বল, সেখানে লোপার চোখ থেকে অঝোরধারা বৃষ্টি ছড়ছিল। কাঁদতে কাঁদতে লোপার হেঁচকে উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। লারা চলে গেল, লোপাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই তার। লোপার ফোনে টুম করে মেসেজ টোন বেজে উঠল। চোখের পানি মুছে ফোন হাতে নিল লোপা। ধূসর কোথলি নামে আইডি থেকে মেসেজ এসেছে। হাই, কি করো বন্ধু? গত এক সপ্তাহ থেকে এই আইডির সাথে কথা বলেছে। খুব অল্প সময়ে এই আইডির মানুষটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তার। তবে আইডির মালিক ছেলে নাকি মেয়ে এটা জানে না লোপা। তবুও তার মনের সব কষ্টগুলো শেয়ার করেছে সে। শুধু নীলের বিষয়টা বাদে সব শেয়ার করেছে। লোপা নীলের বিষয় কাউকে বলতে চায় না, কি বলবে সে? তার একতরফা ভালোবাসার কথা শুনে লোকেই বা কি বলবে? দুদিন আগে নীল তার হসপিটালে এসে বলল তাকে কিছু বলতে চায়, কিন্তু না বলেই চলে গেল, আর লোপার সামনে এলো না। লোপার মনটা খুব জানতে চায় নীল কি বলতে চেয়েছিল তাকে। হয়তো কখনো জানা হবে না, হয়তো বা জানা হবে, কিন্তু তা শুনে সহ্য হবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রেখে রান্নায় মন দিল লোপা। দিয়া হেঁটে হেঁটে সব রুম দেখছে। একটা রুমের সামনে এসে থেমে গেল সে। বাইরে থেকে দেখা যাচ্ছে রোহান খাটে বসে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে, মনে হয় কোনো মেয়ের সাথে চ্যাট করছে। পা টিপে টিপে রুমে ঢুকে রোহানের সামনে বসল। যা ভেবেছিল তা নয়, রোহান গেম খেলছে। দিয়ার যে এসে বসেছে রোহানের খেয়াল নেই। দিয়া নিজের দিকে তাকানোর জন্য গলা খাকারে দিল। রোহান তাকালো দিয়াকে দেখে, ব্রু উঁচিয়ে দিয়ার পা থেকে মাথা পর্যন্ত তাকে বলল, মোটকি ওট আমার খাট ভেঙে ফেলবি। মোটকি বলায় দিয়া রেগে গেল, নাক মুখ ফুলিয়ে বলল, আমি মোটকি? আমি বসলে তোর খাট ভেঙে যাবে? তোরা তো সস্তা খাট কেন রে, একটা মানুষ বসলে ভেঙে যাবে? জাস আমাদের বাসা গিয়ে দেখিস আমি কেমন খাটে থাকি, 10 বাজার ঘুরে কিনেছে বাবা। চাচু তো জানে তুই অনেক মোটা, তোর জন্য মজবুত খাট না কিনলে তো প্রথম দিনই ভেঙে ফেলবি, তাই চাচু 10 বাজার ঘুরে একটা খাট কিনেছে। নিজের কথার জালে নিচে ফেঁসে গিয়ে দিয়া চুপসে গেল। রোহান দিয়াকে বলল, তুই দেখিস চাচু তোর বিয়েতে লোহার খাট দিবে, কারণ তোর বরটাও তোর মতো মোটা হবে। দিয়া আবার প্রচণ্ড রেগে গেল, খপ করে রোহানের চুলের মুঠি ধরে মারতে লাগল। রোহান বলল, মোটকি তোর গায়ে এত শক্তি কেন রে? দিয়া আরো জোরে মারল। রোহান দিয়াকে ধরে দিয়ার হাত দুটো পেছন এনে শক্ত করে ধরল। দিয়া ছটফট করছে ছুটতে, তার পিঠ রোহানের বুকের সাথে ঠেকে আছে। দিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। দিয়া চোখ বন্ধ করে থাকল। রোহানের ছোঁয়া তাকে অন্যরকম সুখ দিচ্ছে, মনে দিচ্ছে অন্যরকম দোলা। রোহান বলল, চোখ বন্ধ করে আছিস কেন, চোখ খুলে সামনে তাকা। দিয়া চোখ খুলল। আয়নার মধ্যে তার আর রোহানের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। রোহানের খার সমান হয় দিয়া। ইস, রোহানের সাথে তাকে কত সুন্দর মানিয়েছে। এই হিরোটা যদি তার স্বামী হয় তাহলে সে হবে অনেক ভাগ্যবতী মেয়ে, কারণ এমন হিরো যে সবার ভাগ্যে থাকে না। রোহান দিয়াকে বলল, আগে জানতাম তুই বুঝি, পরে জানলাম তুই মোটকি, এখন দেখি তুই খাটুনি। দিয়া চোখ ছোট ছোট করে বলল, ওই খাটুনি কি? খাটো চিনিস, তুই হচ্ছিস খাটো মানুষ, আমাকে দেখ আমি কত লম্বা। ওরে আমার লম্বা রে, দেখতে একদম বাঁশের মতো লাগে জানিস, বাদর কোথাকার। তুই জানিস বাঁশ হচ্ছে মজাদার খাবার, যা সবাই খায়। বাঁশ সবাই খায়, তোকে তো কুত্তাও খাবে না, ছাড় আমায়। রোহান দিয়াকে ঘুরিয়ে বলল, কি বললি তুই? দিয়া রোহানের চোখে চোখ রেখে বলল, বলছি তোরে কুত্তাও খাবে না, মানে তুই খুব পচা। আমি পচা? হ্যাঁ তুই পচা, তুই হচ্ছিস। আর কিছু বলতে পারল না দিয়া। রোহান আর ঠোঁট আঁকড়ে ধরল। দিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। এটা রোহান কি করলো, মাথায় ঢুকছে না তার। কিছুক্ষণ পরে দিয়াকে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল রোহান। রিহানের ঠোঁটে দুষ্টুমির হাসি,
দরজার সামনে গিয়ে দিয়াকে ফ্লাইং কিস দিয়ে ঠোঁটে কামড়ে হেসে চলে গেল। সব কিছু দিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনও সে ঘোরের মধ্যে আছে। রোহানের ছোঁয়া যেন এখনও তার ঠোঁটে লেগে আছে। রোহান এটা কেন করল? তাহলে কি রোহানও তাকে ভালোবাসে? দিয়ার লজ্জা লাগছে নিচে যেতে, কারণ নিচে রোহান আছে। আজব, এতক্ষণ তো লজ্জা লাগেনি, তাহলে এখন এত লজ্জা লাগছে কেন? রোহানের রুম থেকে বেরিয়ে লোপার রুমে গেল দিয়া। নিচে গেলে যেন লজ্জায় সে মরেই যাবে। অনেকক্ষণ পরে টেবিলের খাবার দেওয়া হলো, সবাই খেতে বসল, শুধু দিয়া নাই। লোপার মা দিয়াকে খুঁজে উপরে গেলেন। লোপার রুমে বসেছিল দিয়া। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার মামনি, তুমি এখানে কেন? আসো, সবাই খেতে বসে গেছে। ছোট আম্মু, আমি খাবো না, খিদে নেই। কোনো কথা শুনছি না, আসো। লোপার মা দিয়াকে টেনে নিয়ে গেলেন নিচে। সবাই টেবিলে আছে, লোপার রোহান সার্ভ করছে। দিয়া চেয়ার টেনে বসল, তার অনেক লজ্জা লাগছে। রোহান দিয়ার প্লেটে ভাত বেড়ে দিয়ে তরকারি বেড়ে দিল। লোপার বাবা মা বসেছেন, সবাই লোপাকে আর রোহানকে বসতে বলল। তারা বলল তারা ভাই বোন পরে খাবে। খেতে খেতে দিহানের বড় চাচু বললেন, দিহানের নাম্বারটা আমার দিশা দিশা, ওর সাথে কথা বলব। দিহানের বাবা বললেন, দিহানের হঠাৎ করে যে কি যে হয়ে গেছে, ওর মায়ের সাথে কথা বলে না। দিহানের বড় মা বললেন, কি বলো, মায়ের সাথে কথা বলবে নাকি কেন, বাড়ির কারোর সাথে আর কথা বলে? দিশা অভিমানী স্বরে বলল, আজকাল তো দিয়ার সাথে সারাদিন ফুসুর ফুসুর করে, আমার ফোনে একটা কল দিলে দিয়াকে 10টা কল দেয়। দিশার কথা শুনে জিহান দিয়াকে বলল, দিয়া। দিয়া কেঁপে উঠল, তার মন ধ্যান সবকিছু রোহানের মাঝে হারিয়ে আছে। জিহান বলল, তাই নাকি রে দিয়া, তো কি এত কথা বলিস ভাই বোন মিলে? দিয়া বলল,